ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যে আর্থিক সাহায্য করা হচ্ছে সেটা কিন্তু বছরে দুইবার, অর্থাৎ একটি হচ্ছে খরিফ মরশুম, অপরটি হচ্ছে রবি মরশুম। দুইটি মরশুমের মাধ্যমে কৃষককে আর্থিক সাহায্য করা হয় এই প্রকল্পগুলির মাধ্যমে। আপনারা জানেন রাজ্য সরকারের কৃষকদের জনপ্রিয় প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প, যেই প্রকল্প অনেক দিন আগেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকে তিনি কিন্তু এই প্রকল্পের শুভ সূচনা করে বাৎসরিকে দুইবার আবেদন প্রক্রিয়া জমা করেন এবং টাকাগুলি দুই মরশুমে ক্রেডিট হয়, রবি মরশুমের টাকা ক্রেডিট এবং খরিফ মরশুমের। ইতিপূর্বেই বিভিন্ন কৃষকগণেরা এই প্রকল্পে আবেদন করেছেন এবং প্রায় অনেক সংখ্যক কৃষকগণেরা এই প্রকল্পের মাধ্যমে লাভবান হচ্ছেন। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই প্রযোজ্য, এবং এতে আরও একটি বিষয় যে এই প্রকল্পে শুধুমাত্র যে যোগ্য কৃষক বন্ধুরা রয়েছেন তারাই শুধুমাত্র এতে লাভবান হবেন। যে সমস্ত অযোগ্য কৃষকগণেরা রয়েছেন তারা এই প্রকল্পের মাধ্যমে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, এ প্রকল্পে আপনাদের ইতিমধ্যে নতুন পুরনো সকল কৃষকগণেরা কিংবা নতুন আবেদন করেছেন পুরনো আবেদন করেছেন সকলেই কিন্তু একটাই কোশ্চেন করছেন যে আপনি এ প্রকল্পে আবেদন করেছেন, নতুন কৃষকরা টাকা পাচ্ছে, বা নতুন কৃষকরা আবার জানাচ্ছেন আমরা এখনো পর্যন্ত টাকা পাইনি। তো টাকা পাওয়ার বিষয়টা আবার কিন্তু অনেকটাই কিন্তু আপনার এই ব্যাপারটা চলে আসছে। তো প্রথমে বলে রাখি, 2022 সালের 27 জুন 8টার সময় দুপুর গোদার মাঠ থেকে নবাবহাট মঠ বর্ধমান থেকে কিন্তু রিলিজ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেখানে টোটাল কৃষক বন্ধুরা আবেদন করেছিলেন 89 লক্ষ কৃষককে, এবং সেই 89 লক্ষ কৃষককে 385 কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটা বলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ইতিমধ্যে সেই কিন্তু যে 100 লক্ষেরও কাছাকাছি চলে গেছে, যার কারণে তখন ছিল 89 লক্ষ, এবং ইতিমধ্যে কিন্তু নতুন আবেদন করে 100 লক্ষ প্রায় পেরিয়ে গেছে। তো এই প্রকল্পে কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত যোগ্য কৃষক পরিবার রয়েছেন তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করা হয়। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো স্ট্যাটাস বর্তমানে কি আপডেট রয়েছে। আর আপনারা জানেন আজকে হচ্ছে 26 অক্টোবর, এবং 26 অক্টোবরে কি আপডেট আসলো সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষককে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার, সেক্ষেত্রে বিভিন্ন স্ট্যাটাস আপডেট অনেক সময় অনেক রকম হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস চেকের প্রসেস যে রয়েছে সেই প্রসেসটা দেখাবো, এবং আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন আপনি কবে টাকা পাবেন সে নিয়েও আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমরা আজকের ভিডিওটি শুরু করছি। ফ্রেন্ডস, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কবে টাকা দেবে এ নিয়ে আপনাদের কিন্তু কোশ্চিন, এটা সকলেরই। তো প্রথমত এই প্রকল্পের টাকা কবে দেয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফে, এটি প্রথমে জানার বিষয়। 1 এপ্রিল থেকে নিয়ে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 31 তারিখের আগে পর্যন্ত হচ্ছে খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা। এই এপ্রিলের 1 তারিখ থেকে নিয়ে 31 তারিখ সেপ্টেম্বর মাসের আগে পর্যন্ত এর মধ্যে খরিফ সিজনের টাকা যে কোনো একদিন দেবে। দ্বিতীয়ত হচ্ছে রবি সিজন হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 31 তারিখের আগে পর্যন্ত কিন্তু রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে কিন্তু দুইটি মরশুমে কোন কোন সময় টাকা দেওয়া হয়ে থাকে সেটি তো আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম এবার এই ভিডিওতে। এবার আপনাদেরকে জানাবো, যেহেতু ইতিমধ্যে আমরা রবি সিজনের টাকা পাবো সেক্ষেত্রে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস 2024 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। তো ইতিপূর্বে এখনও পর্যন্ত রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কিংবা আপনারা বললে এটাও বলতে পারেন, নবান্ন সভাঘর থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ডেট রিলিজ করেননি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক তরজাও শুরু হয়েছে যে কৃষককে কবে তিনি আর্থিক সাহায্য করবেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্ট্যাটাস রিলেটেড আপডেট থেকে শুরু করে সমস্তটা আপনাদেরকে জানাবো, কীভাবে স্ট্যাটাস চেক করবেন কিংবা আপনি কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সমস্তটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
চলুন এবার আমরা ডিটেলসে আপনাদেরকে সমস্তটা জানাচ্ছি। দেখুন প্রথমে যে এই প্রকল্পে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সে নিয়ে তো পরে আলোচনা করব। তো আপনাদের এটা বিষয় ক্লিয়ার করে দিই, নতুন এবং পুরনো কৃষকগণেরা কবে পাবেন। দেখবেন নতুন কৃষকদের স্ট্যাটাস বর্তমানে কিন্তু ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড, অনেকের পেন্ডিং রয়েছে, অনেকের আবার ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে, অনেকের আবার এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড। সেটা কেন? কারণ তিনি সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন দুয়ারে সরকার কর্মসূচিতে, সে কারণে তিনি খরিফ সিজন আন্ডারে পড়েছেন বলেই তিনি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড, ট্রানজ্যাকশান সাকসেস, এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড। যদি আপনিও এই সেপ্টেম্বর মাসে আবেদন করে থাকেন এবং আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আস্তে আস্তে প্রত্যেক কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার হচ্ছে পুরনো আবেদনকারী, যিনারা ইতিমধ্যে আবেদন করেছিলেন এর আগে খরিফ সিজনের টাকা পেয়েছেন। সেই খরিফ সিজনের টাকা যিনারা পেয়েছেন তিনারা এই টাকা অর্থাৎ রবি সিজন 2023 সালের টাকা কবে পাবেন, মানে পুরনো আবেদনকারীরা কবে টাকা পাবেন, এটা নিয়ে অনেকেরই চিন্তা। পুরনো আবেদনকারীরা তখনই টাকা পাবেন যখন তাদের স্ট্যাটাস আপডেট হবে, এবং স্ট্যাটাস আপডেট নয়, শুধু স্ট্যাটাস আপডেটের পরবর্তীতে রাজ্য সরকার যখনই ডেট রিলিজ করবেন তখন টাকা পাবেন। আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পে টোটাল তিনটি স্ট্যাটাস কিন্তু আপডেট হয় কৃষকদের স্ট্যাটাসে। প্রথমটি হচ্ছে এডি আপলোডেড, সেকেন্ড হচ্ছে এডি আপলোডেড, এরপর ডিডি অ্যাপ্রুভড, এরপর হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর স্ট্যাটাস কিন্তু চলে আসে ট্রানজ্যাকশান সাকসেস। এই তিনটি স্ট্যাটাস চেঞ্জ হওয়ার পরবর্তীতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড যখন হবে তখন ডেট রিলিজ করবেন রাজ্য সরকার, এবং যেই স্থান দেবেন সেখান থেকে কিন্তু তিনি ভার্চুয়ালি ফিজিক্যালি সকলের সাথে বৈঠক করে এবং সেখানেই কিন্তু একটি মঞ্চ আয়োজন করে কৃষকদেরকে ডেকে কিন্তু সেখানেই তিনি রিলিজ করেন টাকাগুলো। কিংবা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান, যেমন আপনারা কলকাতায় যে সমস্ত স্টেডিয়ামগুলোতে রয়েছে, যেমন কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম, সেইগুলোতে কিন্তু টাকা রিলিজ করেন মুখ্যমন্ত্রী, অনেকবারই করেছেন। তো বিভিন্ন জায়গাও করেন, যেমন গোদার মাঠেও করেছেন বর্ধমান ডিস্ট্রিক্টে, আর আরও বিভিন্ন জায়গায় রয়েছে। তো এখনও পর্যন্ত আমি এটা জানাচ্ছি আপনাদের, অফিসিয়াল কিন্তু ডেট রিলিজ এখনও পর্যন্ত রাজ্য সরকার করেনি। আশা করা যাচ্ছে শীঘ্রই আপনাদের এ প্রকল্পের মাধ্যমে যে ডেট রয়েছে সেটি শীঘ্রই কিন্তু রিলিজ করবেন, কারণ সামনেই হচ্ছে ইলেকশন এবং তার আগেই কিন্তু কৃষককে সুবিধা দেবে। ইতিমধ্যে পুজো উপলক্ষে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় কৃষকের জন্য কোনো রকম কিন্তু টাকা রিলিজ করেননি, কিন্তু রাজ্য সরকার এটা রিলিজ করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রায় 197 কোটি টাকা রিলিজ করেছেন। এবার আর কথা না বাড়িয়ে এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং স্ট্যাটাস আপডেট কী রয়েছে সেই সংক্রান্ত আপডেটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, সিম্পলি আপনারা চলে আসবেন একটি ক্রোম ব্রাউজার কিংবা যে সমস্ত ব্রাউজারগুলো আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেখানে আপনি চলে আসবেন। সিম্পলি সার্চ ট্যাবে ক্লিক করে আপনারা এখানে লিখবেন কৃষক বন্ধু বা কৃষকবন্ধু.net। আমি আপনাদের সুবিধার্থে কৃষক বন্ধুটাই লিখছি। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কৃষকবন্ধু.net একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে। এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন কৃষকবন্ধু.net। যিনারা জানেন না তাদের সুবিধার্থে বলছি, যিনারা জানেন তিনারা একটু দেখে নেবেন। স্ট্যাটাস চেকে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটি দেখাবো। এখানে দেখবেন কৃষক বন্ধু এখানে আপনাদের চলে এসছে। নিচের দিকে স্ক্রল করবেন, আপনি ডেস্কটপ মোডেও করতে পারেন, নর্মাল মোডেও করতে পারেন, ওয়েব ভার্সন থেকেও করতে পারেন। সিম্পলি দ্বিতীয় অপশান, অর্থাৎ প্রথম অপশান হচ্ছে আপনার কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয় অপশান হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখতে পাবেন কৃষক বন্ধু এরকম রয়েছে, প্রো ওয়েলকাম লেখা রয়েছে। সিম্পলি আপনি কি করবেন, ইতিমধ্যে আরও একটি আপডেট যে চেঞ্জ করা হয়েছে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেকের প্রসেস। প্রথমে শুধুমাত্র ভোটার কার্ড নম্বর দিয়ে চেক করতে পারতেন, ইতিমধ্যে সেগুলোকে আপডেট করিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু মোবাইল নাম্বার এগুলোতে সার্চ করতে পারবেন। আমরা ইতিমধ্যে মোবাইল নাম্বার সিলেক্ট করছি, আই এম নট এ রোবটে ক্লিক করছি। এখান থেকে আমরা ক্যাপচাটি ফিল করে দিচ্ছি। এখানে আপনার যেটা আপনার সামনে চাইবে সেটি অবশ্যই ফিল করে নেবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। সিম্পলি আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে সেই স্ট্যাটাসটি রেখেছি। এটা হচ্ছে এই কৃষকের স্ট্যাটাস যিনি আমাকে আপনাদের স্ট্যাটাস চেক করার প্রসেসটা জানাচ্ছে। এটি হচ্ছে একটি স্ট্যাটাস, এটাই হচ্ছে স্ট্যাটাস চেক করার পদ্ধতি। আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করলাম বলেই কিন্তু এখানে দুটো স্ট্যাটাস আমাদের সামনে শো করছে। এখানে প্রথমে দেখতে পাবেন আপনারা, আমি একটু জুম করে আপনাদেরকে রেখে দিচ্ছি, এখানে কী কী পাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে পাবেন একেডি আইডি,
এরপর কেবি আইডি, কৃষক বন্ধু আইডি, এরপর পেয়ে যাবেন কৃষকের আধার নাম্বার, এরপর পেয়ে যাবেন ফার্মার নেম, কৃষকের নাম, ডিস্ট্রিক্ট, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, আবার গ্রাম, টোটাল ল্যান্ড ইনঅ্যাকর কতটুকু জমিতে আবেদন করেছে, এবং সাথে স্ট্যাটাস পাবেন আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস পাবেন। স্ট্যাটাসটা হচ্ছে কৃষক বন্ধুর, ট্রানজ্যাকশন স্ট্যাটাস হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা, কোন পর্যায়ে টাকা রয়েছে সেগুলো চেক করার জন্য। এবার আমি আপনাদেরকে টোটাল ল্যান্ড ইন একর স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, এবার আমি আপনাদের সামনে জুম করেছি। দেখবেন আপনারা যে সমস্ত নতুন কিংবা পুরনো আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, স্ট্যাটাস যে আপনি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে যেন আপলোড অ্যাপ্রুভডই থাকে, এটা কিন্তু অন্য কিছু থাকলে হবে না। নেক্সট, যে আপনি রবি সিজনের টাকা পাবেন 2023 সালে, তার জন্য এটাকে আপনাকে অ্যাপ্রুভ থাকতে হবে। দ্বিতীয়ত, আপনারা এখানে লক্ষ্য করবেন যে এরপরে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, এখানে অনেকের অনেক রকম স্ট্যাটাস থাকে, যেনারা পুরনো তাদের ট্রানজ্যাকশন সাকসেস আছে এবং যেনারা নতুন টাকা পেয়েছেন তাদেরও ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। তো যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, রবি সিজনের ডেট রিলিজ করার আগে মুহূর্তে কিন্তু কিছুদিন আগেই এডি আপলোড আসবে আপনার স্ট্যাটাসে। অনেকের কিন্তু ডিডিএ রিভার্ট, অনেকের অনেক রকম স্ট্যাটাস আসবে, তো এডি আপলোডেড আসবে। এরপর যেটা সঠিক স্ট্যাটাস সেটা জানাচ্ছি। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর আপনার ট্রানজ্যাকশন সাকসেস হবে। যখন স্ট্যাটাস আপডেট হবে আপনারা বুঝে নেবেন তার কিছুদিন পরেই টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, সেই কারণেই স্ট্যাটাস আপডেট হচ্ছে। আপনি অবশ্যই এভাবে স্ট্যাটাসটি চেক করবেন রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনি কবে টাকা পাবেন, সেই সংক্রান্ত সমস্ত আপডেট আজকের ভিডিওতে দিলাম। যেহেতু সমস্ত ডিটেলস দেওয়ার জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে, সে কারণে দুঃখিত। আপনারা সম্পূর্ণ দেখে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের আপডেট পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।